হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের জন্য সবচেয়ে সেরা একটি অ্যাপস লকার অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনার অ্যাপস লক করে রাখতে পারবেন। বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশিরভাগ কি বলে যেগুলার আপনার ব্র্যান্ডের ফোন আছে, আপডেট ফোনগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, তো তাদের জন্য এবং যারা নর্মাল অ্যাপস লকার অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য বলবো যে এই সফটওয়্যারটি সবচেয়ে বেস্ট একটি সফটওয়্যার, যার নাম হচ্ছে সিএম অ্যাপস লকার। তো চলুন দেখা যাক কেমন এবং কীভাবে সেটিংস করবেন সেটা আমি দেখাবো। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন সিএম অ্যাপ লকার, লকার জাস্ট এটা লিখলে আপনি পেয়ে যাবেন, সরি অ্যাপস লক লিখবেন, সিএম অ্যাপ লক, অ্যাপ লক লিখলে যে এই সফটওয়্যারটি সিএম অ্যাপ লক, ফিঙ্গারপ্রিন্ট আনলক, ফিঙ্গারপ্রিন্ট আনলক। তো এটার আপনার অনেক সুন্দর একটি লকার এবং এটার তো বললামই যে একটা সুবিধাটা হচ্ছে বেশিরভাগ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি, যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকে তাহলে অবশ্যই এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লকটা খুলতে পারবেন। তো এই যে ওপেন করব আমি, কীভাবে আপনার সেটিংসটা করে আমি সেটা দেখাবো, আমি অলরেডি এটা ইউজ করতেছি। তো এখানে আপনার সেটিংস করার জন্য এই যে দেখেন সেটিংসে যাবেন, প্রথমেই আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে আপনি লক করে রাখবেন। ধরেন আমি গ্যালারিটা লক করে রাখবো, তারপর হচ্ছে যে জিমেলটা লক করে রাখবো, সেটিংসটা লক করে রাখবো। তো যে যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন তো ওই সফটওয়্যারগুলো আপনি লক করে নেবেন ফার্স্ট। তো করার পর আপনার সেটিংসে যাবেন, সেটিংসে লক অ্যাপস অ্যাট ডিভাইস স্ক্রিন অফ, যখন আপনার ডিভাইসের কী বলে ইয়াটা লাইটটা অফ হয়ে যাবে তখন আপনার অটোমেটিক লক হয়ে যাবে, এটা দিলে আপনি দিতে পারেন। আর না হলে যে অ্যাপ লক আফটার স্ক্রিন অফ ফর 3 মিনিটস, 3 মিনিটসে যেটা আপনার এটা দিলে যে আপনার 3 মিনিট পর সফটওয়্যারটি লক হবে, মানে আপনি যখন ইউজ করবেন না তখন 3 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে। অ্যাপ লক ইমিডিয়েটলি, আমি ইমিডিয়েটলিটাই দিব, তো যেহেতু সাথে সাথেই লক হয়ে যাওয়াটাই ভালো, আর না হলে আপনি স্ক্রিন অফটাই দিয়ে দিবেন উপরেরটা। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ডটা সেট করে নিন। প্রথমে আপনি যখন ওপেন করবেন তখন আপনার নোটিফিকেশান অ্যাক্সেসটা এনেবেল করে নিতে হবে, এটা আপনারা সবাই পারবেন। যে চেঞ্জ আপনার পাসওয়ার্ডটা এখানে দিবেন, চেঞ্জ বা আপনার পোর্টান, তো আমি পোর্টান দিছিলাম, তো আপনারা এখানে চাইলে পিনকোডটা চেঞ্জ করে নিতে পারেন বা পোর্টানটা চেঞ্জ করে নিতে পারেন, এটাও খুব ইজি, আপনারা সবাই পারবেন। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে এটা জাস্ট এনেবল করে দিবেন। তো চলুন দেখা যাক, আর তেমন কিছুই করা লাগবে না আপনারা, জাস্ট এখন ধরেন আমি ফেসবুকে যেতে চাচ্ছি, এই যে দেখেন ফেসবুক ওপেন করব, সাথে সাথে আপনার এই যে দেখেন ইউজ পোর্টান, যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই তারা পোর্টান ইউজ করবে, আর আমার ফোনে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট আছে, তা আমি আমার হোম বাটন যেটা ওইটার মধ্যে খালি সোয়াইপ করলে আমার এই যে দেখেন লকটা খুলে গেছে। ধরেন আবার আমি সফটওয়্যারটি, যেহেতু এটা 3 মিনিটে আমি দিছি স্ক্রিন, এই যে স্ক্রিন যখন অফ হবে তখন এটা লক হবে, তাছাড়া লক হবে না। তো ধরেন আমি গ্যালারিতে যেতে চাচ্ছি, সরি গ্যালারিতে না, আমি সেটিংসে যেতে চাচ্ছি, সেটিংসে এখন আমার ইয়াটা চাচ্ছে এই যে টাচ, তো টাচ দ্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টু আনলক আমার। তো আমি যদি চাই যে আমরা যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই তারা ইউজ পোর্টান, তো আমি পোর্টানটা এটা দিছিলাম, তো এটা দিয়ে আপনারা খুলে নিতে পারবেন। তো আশা করি এই সফটওয়্যারটি আপনাদের খুব কাজে দিবে, কারণ সবারই সবচেয়ে ফার্স্ট হচ্ছে আপনার নিজের সিকিউরিটি, এবং অনেক কিছুই আমরা মোবাইলে পার্সোনাল থাকতে পারে বা নিজে আমাদের পার্সোনাল বিষয়গুলো কেউ জানুক এটা আমরা কেউই চাই না। তো অবশ্যই এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করবেন, সবচেয়ে বেস্ট একটি অ্যাপস লকার। তো সবাই ভালো থাকবেন, বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন।